নবী প্রেমের সোনালি ইতিহাসের পাতায় যারা স্মরণীয় তাদের মাঝে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর আপন কর্মকীর্তির গুণে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। নিজেকে করেছেন খোদার রঙে রঙিন, নবী প্রেমে বিলীন। সুন্নাতে রাসুলের অলঙ্কারে রাঙানো ছিল যার আপাদমস্তক। যা কিছু করেছেন নবী প্রেমের আলোকে, যা কিছু ত্যাগ করেছেন তাও নবী প্রেমের জন্য। তারই প্রতিদানে বাইয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে খলিফায়ে রাসুল উপাধিতে ভূষিত। গাউসুল আজমের পদমর্যাদায় অধিষ্ঠিত তিনি। বুধবার বাদে এসা চট্টগ্রাম রাউজান কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মুস্তফা খলিফায়ে রাসুল হজরত শায়খ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু স্মরণে ৬৬তম পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও সালানা ওরসে হজরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসালে সওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা মুর্শেদে আজম হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ শায়খ সৈয়দ মোহাম্মদ মুনিরুল্লাহ আহমদী মাদাজিলহুল আলী বক্তব্যে একথা বলেন। এ সময় মসজিদের সম্মুখস্থ বিশাল মাঠ সহ পুরো দরবার শরীফের এলাকা জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। ছিল না তিল ধারণের জায়গাটুকুও। এদিন ফজরের নামাজের পর খতম শরীফ, মোরাকাবা, ইসালে সাওয়াব, রজা শরীফ জিয়ারত, মিলাদ কিয়াম ও মুনাজাতের পর খতমে কুরআন ও বুখারি শরীফের মধ্য দিয়ে শুরু হয় ওরসের কর্মসূচি। এতে আলোচনায় অংশ নেন মুর্নিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হজরতুল হাস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফি, সচিব হজরতুল হাস আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, সহ এশায়াত সম্পাদক হজরতুল হাস আল্লামা মোহাম্মদ এমদাদুল হক মুনিরি, আল্লামা মোহাম্মদ সিকান্দার আলী সহ অন্যরা। বাদে আসর ফয়জে কোরআন, বাদে মাগরিব তাওয়াজ্জুর মাধ্যমে নূরে মোহাম্মদী বিতরণ, মোরাকাবা ও তাবারক বিতরণের পর এশার আগ পর্যন্ত চলতে থাকে জিকিরে গাউসুল আজম। এ সময় উপস্থিত সকলের কান্না ও আমিন আমিন ধ্বনিতে চারিদিকে এক শোকের পরিবেশের সৃষ্টি হয়। মুনাজাতে মোর্শেদে আজম মাদাজিলহুল আলী দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়াজাত কামনা করেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে ২৫ কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন ১৭তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে ১৭তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ ০১৭০৭১১৭১১৩ এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।